পাকিস্তানে মাওলানা আহমেদ বাটলার আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা ময়দানে কয়েক লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১১ ফেব্রুয়ারি। হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশামোড়া মাঘের শুভে সাদিকে শুরু হয়ে রোদ ঝলমলে প্রভাতে হেদায়েতের পয়গাম নিয়ে মেহনতের মাঠে লাখো লাখো মুসল্লি। জিকির আসগার, হেদায়েতি বয়ান আর তাঁবুতে তাঁবুতে তাশকিল, তালিম, তাবলিগি, দাওয়াতি পরিকল্পনার মধ্য দিয়ে আবারও মুখর টঙ্গীর তুরাগ তীর। শুক্রবার জুমার নামাজে শরিক হয় কয়েক লাখ মুসল্লি। মাওলানা মোহাম্মদ জুবায়েরের ইমামতিতে নামাজ আদায় করেন, মহান আল্লাহর কাছে পাপ মুক্তির ফরিয়াদ জানান মুসল্লিরা। বিভিন্ন স্থান থেকে নামাজে শরিক হয় মুসল্লির ঢল। সবাই যেন ভালো থাকে, এই জন্য সবার জন্য শান্তি কামনা, দোয়া এবং নিজের জন্য উপরওয়ালার কাছে মন খুলে প্রাণ খুলে, মা বাবার জন্য সবার জন্য যাতে সবাই শান্তিতে থাকে, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, যারা আত্মীয় স্বজন মারা গেছে দুঃখ আল্লাহ মাফ করে দেয়, আমাদেরও মাফ করে দেয় আল্লাহ তাআলা। বিশাল ইজতেমা ময়দান ছাপিয়ে বিপুল সংখ্যক মানুষের স্রোত ছড়িয়ে পড়ে অলিগলি সহ সবখানে। বিশ্বের বিভিন্ন দেশের মেহমানরাও শরিক হয়েছেন এই জামায়াতে। শতভোগান্তির বিপরীতে মহান রবের নৈকট্য লাভের আশায় মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরের ১৬০ একর জমিনের শামিয়ানার তলে। রবের শুক্রিয়া মুসল্লিদের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার পতাকা তলে আসতে পারে, এই জন্য আমরা দোয়া করব এবং আমরা সকলকে যেন আমরা মুসলমানরা যেন এক হই এবং আল্লাহ তাআলার কালিমাকে উঁচু করি। এখান থেকে মূলত যে সিল্লাগুলো বের হবে, এরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত দ্বারা গিয়ে আল্লাহ তাআলার মানে যে কালিমার দাওয়াত দিয়ে মানুষকে দিনের পথে আনবে। তাবলিগের বাংলাদেশি মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীদের জন্যই মূলত ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্প রয়েছে আর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে র‍্যাব, পুলিশ সহ কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যেখানে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। কালিমার দাওয়াতকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে এই বিশ্ব ইজতেমার ময়দান থেকেই ছড়িয়ে পড়বেন মুসল্লিরা, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত তাকে উজ্জীবনী দান করবেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, ইজতেমা ময়দানে মুসল্লিদের জুমার নামাজ উপস্থিতি কেমন ছিল আর মুসল্লিরা আয়োজন সম্পর্কে কি বলছেন? বিপুল সংখ্যক আসলে মুসল্লি এবারের ইজতেমায় প্রথম জুমার নামাজে অংশ নিয়েছেন, এটা বলা যায় যে বিগত এটা ৫৭তম বিশ্ব ইজতেমা, বলা যেতে পারে যে এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষ অর্থাৎ মুসল্লি কিন্তু এই জামাতে আমরা দেখেছি, এবং এখানকার মানুষও বলছেন যে এত বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি এটাই হয়তো সর্বশেষ, আবার এটাই সর্বোচ্চ। এর আগে আসলে যতবারই মুসল্লি এসেছে এই জামাতে প্রতিবারই প্রতিবারের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এবারও বিপুল সংখ্যক মানুষ, ক্যামেরার লেন্সও হয়তো আপনার সাথে কথা বলবে যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে যে ঢাকা গাজীপুরের যে সড়ক সেটি এখন বলা যায় রীতিমতো স্থবির হয়ে পড়েছে, কারণ মানুষগুলো বের হচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে এই জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য। তাবলিগ জামাতের এই জুমার নামাজে তারা আদায় করেছেন এবং মহান আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করেছেন নিজের জন্য, দেশের জন্য এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য, এবং এইখানে শান্তিপূর্ণভাবে আসলে তারা নামাজ আদায় করেছেন। কারণ পুরো ইজতেমার টঙ্গীর তুরাগ তীরে যে খিত্তাগুলো রয়েছে লাল নীল সাজানো, সেগুলোতে আসলে মূল মাঠ, এবং সেখানে তারা তিন দিন এখানে অবস্থান করছেন, গতকাল থেকে তারা সেই খিত্তাগুলোতে রয়েছেন। আর সড়কের উপরে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে আসলে সেই সড়কের উপরে যে মানুষ, এটি এই সড়কেই তারা নামাজ আদায় করেছেন, এবং এই থেকে এখন তারা বেরিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাচ্ছেন। সব মিলিয়ে বিপুল সংখ্যক মানুষের হয়ে
এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন রয়েছে, যেহেতু এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সেই সব কিছু তদারকি করা এবং এখানে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন সেজন্য মেডিকেল ক্যাম্প রয়েছে। আসলে তো দীর্ঘ এবং ঠিক ইজতেমার এক পাশ থেকে ঠিক আরেক পাশে মুশকিল হয়ে পড়ছে। আমরা হয়তো ইজতেমার একটি পাশ আপনাকে দেখাতে পারছি, ঠিক একই ঘটনা বা একই মানুষের উপস্থিতি কিন্তু চতুর্পাশ ঘিরেই হচ্ছে। সব মিলিয়ে বলা যায় সবাই মহান আল্লাহর কাছে তাদের ফরিয়াদ জানিয়েছেন এবং ইজতেমার জুমার নামাজে শরিক হয়েছেন। জুমার নামাজের মধ্য দিয়ে আগামী তিন দিন অর্থাৎ কালকেও এখানে মুসল্লিরা করবেন, যারা খিত্তাতে রয়েছেন, যারা না শুধু নামাজ পড়ছে তারা বাড়ি চলে যাচ্ছেন এবং কাল এবং পরশু অর্থাৎ রোববার আখেরি মোনাজাত হবে প্রায় বেলা 10টা থেকে 12টার মধ্যে। এর মধ্যেই সেই আখেরি মোনাজাতে কিন্তু আবারও বিপুল সংখ্যক মানুষের এই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসতে পারেন এমনটা বলা হচ্ছে। তিনজন এই ইজতেমায় এসে তিনজনের মৃত্যু হয়েছে এবং জুমার নামাজের পরপরই তাদের জানাজাও এখানে সম্পন্ন হয়েছে।